তোমার রাগটা একটু কমাও। এই রাগরে কি কয় জানো? অলক্ষী রাগ। আর এই রাগে মানুষ ধ্বংস হয়। কইছে আব্বাসের মেনে না, উল্টা আরো অপমান করছি। কি কও, দিবারে ব্যাপারটা জানাইছো? আরে জানাও, লাগলে ফোন দিয়া হইলো, দিবারে জানাও। না না, জানার দরকার নাই। জানালে ও কান্না বাইরে যেরকম আজাবে রাখছে, আমারও ওরকম আজাবে রাখবো। আর রাখো, আমি আছি কি করতে? খালি কও পাশে রাখবা কিনা। না না, রাখলে কিন্তু কাম হইব না। না হলে না হইব। বুঝছি, আমার তোমার দরকার নাই। এতদিনে একটা ঠিক জিনিস বুঝছেন, পরে জানি আবার ডাইকো না। ঠিক আছে, ডাকমু না। আর নিগারের কোনো খবর থাকলে সেটা কোন? না, নিগারের কোনো খোঁজ খবরই নেই। আচ্ছা ঠিক আছে, যান। নিগারের কোনো খোঁজ খবর নেই কিলে জানো? নিগার বেশি বাড়ছিল, যেই কোনো জিনিস বেশি বাড়লে জ্বরে পড়ে যেগা, নিগার আন জ্বরে পড়ে গেছে। মানুষের বিপদে খুশি হন না? আপনি যে ভালো অন্যায়, এটাই তার প্রমাণ। কে বলে আমি ভালো না? কে বলে আমি ভালো না? থামেন তো, ফাটা গলায় গান গাইতেছে, জানেন তো। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, আমাকে মন্দ বলবো না। মনে করছো ওর মতলব আমি বুঝি না? না, সবগুলো শয়তানি গেরামের। খালি একজন নেই, শেখ মেয়েরা। আরে ওই হইলো, দুবাই না গেলে তো দেখতে পারবি না। এখন আসল কথা বলো, বাইরে যাইতে দিবা নাকি দিবা না? তোকে এখন বাইরে যাওয়াটা ঠিক হইব না। ঠিক আছে, ঠিক না হইলে নাই, তবে যেখানেই পাঠাবো ভালো জায়গায় পাঠাবো। আমাদের দিয়ে যেন আবার রাস্তার কাজ না করতে হয়। তবে ভালো জায়গায় পাঠাইয়া আমার কি লাভ? লাভ খুঁজতেছো না? আমাদের তো বেচবা, বেচা টাকা পাইবা, আবার আলগা লাভ খুঁজো। আমি কি রাস্তার মাইয়া? রাস্তার মাইয়া না আমি, আমি কিন্তু ভদ্রগড়ের মাইয়া। শুধু আমার ফ্রেন্ড ধোকা দিছে বলে, নাহলে আমি দুবাই যেতাম না। তাহলে চুপ থাক, এটা গিভ অ্যান্ড টেকের জামানা, কিছু না দিলে স্পন যায় না। তাহলে ফুট, পুদাই আমার ঘরে ঢুকবি না। লাথি দে একদম বাড়ি থেকে, বাড়ি দে, লাথি দে। তুই কি আমার ওদের মতো ভাবছস? আমি কি তুই জানস না? এই তুই তো কারি করে কত কবি না কইলাম। তো কি তোমার আপনি করে বলবো, আমাদের কি কাজে পাঠাইতাছো জানি না? বিদেশ যায় মানুষ টাকা খরচ করে, আর তুমি আমাদের নিজ খরচে পাঠাইতাছো। বুঝি না কি কামে পাঠাইতাছো অঙ্গ? কম বুঝ, কম বুঝলে তুই ভালো থাকবি। আমার বোঝ আমি বুঝা ফালাইছি, কম বুঝলো যা বেশি বুঝলো তা। এরে ছাইরা দে, বেচতে পারবি না। তোরে তোরে আমি দেখে নেব।